হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদেরকে শোনাব সকল প্রকার পাপ থেকে মানুষ কীভাবে নিজেকে মুক্ত করবে তারপর দেখিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলুন জেনে নিন আপনি ভগবানের নামে যে কোনো মন্ত্রপাঠ করেন তা আপনার পাপ মুছে দিতে পারে বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা বলে বিশ্বাস পাহাড়কে নাড়াতে পারে যদি বিশ্বাস না থাকে তাহলে মন্ত্র যতই শক্তিশালী হোক না কেন কাজ হবে না রামকৃষ্ণ পরমহংস দেব তার এক ভক্তকে বলেছিলেন কেদারের প্রতি আপনি নিশ্চয়ই বিশ্বাসের প্রচণ্ড শক্তির কথা শুনেছেন পুরাণে বলা হয়েছে যে রাম যিনি স্বয়ং ভগবান ছিলেন পরম ব্রহ্মের মূর্তরূপ শিলনে সমুদ্র পার হওয়ার জন্য একটি সেতু তৈরি করতে হয়েছিল কিন্তু হনুমানকে রামের নামে ভরসা করে এক লাফে সাগর সাফ করে অন্য পারে পৌঁছে গেল তার কোনো দরকার ছিল না একবার এক লোক সমুদ্র পার হতে যাচ্ছিল বিভীষণ একটি পাতায় রামের নাম লিখে লোকটির পরিধেয় কাপড়ের এক কোণে বেঁধে তাকে বললেন ভয় পেও না বিশ্বাস করো এবং জলের ওপর দিয়ে হেঁটে যাও কিন্তু এখানে দেখুন যে মূর্তি আপনি বিশ্বাস হারাবেন আপনি ডুবে যাবেন লোকটি জলের ওপর দিয়ে সহজে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার কাপড়ে কি বাধা আছে তা দেখার প্রবল ইচ্ছা হলো সে খুলে দেখলো শুধু একটা পাতা আছে যার গায়ে রাম নাম লেখা আছে এটা কি তিনি ভাবলেন শুধু রামের নাম মনে সন্দেহ প্রকাশ করা সে পানির নিচে তলিয়ে যায় যদি একজন পুরুষের ঈশ্বর বিশ্বাস থাকে তবে সে যদি সবচেয়ে জঘন্য পাপ করে থাকে ভগবান তাকে ক্ষমা করে দেবেন সে অবশ্যই তার বিশ্বাসের মাধ্যমে রক্ষা পাবে সে কেবল ঈশ্বরকে বলবে হে প্রভু আমি এই ধরনের কর্মে পুনরাবৃত্তি করব না এবং তার কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই আপনি যদি অনুতপ্ত হন এবং আপনার ভুল উপলব্ধি করেন তবে ঈশ্বর আপনার সাথে কিছু করবেন না কোনো ব্যক্তি যদি তার ভুল বুঝতে পারলে সে তার পাপ ধুয়ে ফেলতে শুরু করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন